त्रिपुरा प्रदेश बीजेपी पक्ष के रविवार राजधानी कृष्णनगर स्थित कार्यालय एक सांबादिक सम्मेलन आयोजन करा है। बीजेपी मुखपत्र नवेंदु भट्टाचार्य बोलें, प्रदेश कांग्रेस डाका 21 सेप्टेम्बर बंद के राज्य जनगण प्रत्याख्यान करबे। तिनि आरो बोलें, केन ये बंद घोषणा करेछेन एवं कार स्वार्थे बंद कांग्रेस दल के स्पष्ट करे बला उचित। पाशापाशि ये महामारीकालीन समय सर्वनाशा बंद निये कांग्रेसेर भूमिकाय प्रश्न तोलें बीजेपी मुखपत्र। ताछाड़ा उक्त सांबादिक सम्मेलने उपस्थित छिलेन बीजेपी नेता दीपक मजुमदार। যারা কেন্দ্রের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস, তারা বন্ধের ডাক দিয়েছে। এই বন্ধ কার স্বার্থে সেটা কংগ্রেসকে স্পষ্ট করার প্রয়োজন। আজকে এমন একটা দিনে তারা বন্ধের ডাক দিয়েছে। আমরা এতদিন অপেক্ষা করছিলাম, হয়তো তাদের মধ্যে তাদের নেতৃত্বের মধ্যে কিছু সুবুদ্ধি সম্পন্ন মানুষ থাকবেন যারা তাদের নেতৃত্বকে প্রস্তাব দেবেন যাতে তারা এই ধরনের বন্ধ থেকে আপাতত বিরত থাকেন। কিন্তু দেখলাম তারা আগামীকালকে বন্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে রাজ্যের মানুষ এই বন্ধ প্রত্যাখ্যান করবেন, কোনোভাবেই সাড়াও দেবেন না, এবং তাদের যে বন্ধের ডাক তা মানুষের মনে, রাজ্যের মানুষের মনে কোথাও রেখাপাত করেছে বলে আমাদের মনে হয়।